আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাপাই তাই করি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো আজকে তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে যাচ্ছি না, তো ভিডিও শুরুতেই বলে দিচ্ছি তোমরা কেমন আছো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। আমরা তোমাদের আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো এখন হচ্ছে প্রায় রাত দশটা বেজেই গেছে, পাঁচ মিনিট কম আছে। তো যাই হোক, আজ হচ্ছে রবিবার, সারাদিনে ভিডিও করার সময় হয়নি, সময় পাইনি, ব্যস্ত ছিলাম প্রচণ্ড, আর কাজ থেকে বাসায় আসতে আসতে আমার প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, তো সারাদিনে ভিডিও করার সময় পাইনি, তাই তোমাদের সাথে আর সারাদিন দেখা হয়নি। তো এখন চলে আসলাম তোমাদের সাথে কিছু কথা বলতে সরাসরি ভিডিও ক্যামেরার সামনে। তো যাই হোক, মানুষের লাইফে আসলে অনেক ঘটনাই থাকে ব্যক্তিগত জীবনে, যা সব সময় সোশ্যাল মিডিয়ায় বা ভিডিওতে শেয়ার করা যায় না। তো আজকে হচ্ছে একটা মানে ডিসিশন নিতে যাচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা টিকটকে আছো, শুভ্রান রুবি অফিসিয়াল, এই আপুটাকে অবশ্যই চেনো বরিশালের অনেকেই। তো আমি যদিও বা টিকটকে নাই, তবে আপুর ইউটিউব আইডিটা ফলো করি, শুভ্রান রুবি নামে আপুর আইডি। তো ওখান থেকে আপুর নাম্বার নিয়ে আপুর সাথে কথা বলেছি। তো আসলে উনি অমায়িক একটা মানুষ, অনেক সুন্দর ব্যবহার, আচরণ অনেক ভালো। কেউ যে বলে না, কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে চেনার দরকার হয় না, দেখার দরকার হয় না, অনেক দূরের হলেও মনে হয় অনেক কাছে, রচেনা হলেও অনেক চেনা মনে হয়। মানে কিছু কিছু মানুষের উপর কেমন জানি মানে ভেতর থেকে একেবারে কনফিডেন্স চলে আসে। তাপটার প্রতি আমার ওরকম একটা কনফিডেন্স তার ভিডিওগুলো দেখে তৈরি হয়েছে, বিশ্বাসটা আসলে তৈরি হয়েছে। তো যাই হোক, আপুর সাথে কথা বললে অনেক ভালো লাগছে। আর হচ্ছে আপু প্রথমে প্রবাসে ছিল, তারপরে এখন বাংলাদেশে এসে আবার প্রবাসে যাওয়ার জন্য হয়তো বা মানে যাওয়ার চিন্তা ভাবনা করছিলো। তো ওই সময়টাই মানে একটা অ্যাম্বাসিতে মেবি আপুর চাকরি হয়েছে, তো মার্কেটিং উনি এখন জব করে। তো ওনার আন্ডারে অনেক মানুষ, অনেক মেয়ে ছেলেরাই প্রবাসে যাচ্ছে, তো আমিও আমার ভরসার জায়গাটা খুঁজে পেয়েছি। তো আপুর সাথে কথা বলেছি আর আমি মনে মনে ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি প্রবাসে চলে যাচ্ছি। আসলে কি বলবো, মানুষের লাইফে কিছু লুকায়িত ঘটনা থাকে যেটা সবসময় সবাইকে বলা যায় না। তো ছেলে মেয়ের পড়াশোনা, ভবিষ্যৎ, নিজের ফিউচার সব কিছু চিন্তা করে, আদার্স সব প্রবলেমগুলো চিন্তা করে আমি ডিসিশন নিলাম যে আমি প্রবাসে চলে যাব। তো ডিসিশনটা আসলে আমি নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো কি মন্দ। তো যাই হোক, যখন যাই, আর আমার পাসপোর্ট অলরেডি করা আছে, তবে মানে যেতেও একটু সময় লাগবে, কারণ হচ্ছে কোম্পানিতে গেলে টাকা লাগে, প্রায় 2 লাখের মতো টাকা খরচ হয়ে যাবে। আর বাসা বাড়ি খাদ্যামা ভিসাগুলোয় যাব না, আমি যদি যাই তো কোম্পানিতেই যাব যেখানে নিশ্চয়তা আছে, পরিশ্রম করে টাকা ইনকাম করতে পারবো। তো যাই হোক, আর প্রবাসে গেলে হয়তো বা কাজ করলে বাহিরের জগতে, আমরা মেয়েরা যেখানেই কাজ করি, তো অনেকেই অনেক কথা বলে, তা আসলে কে কী বললো সেটা দেখে জীবন চলবে না। আমি যদি সৎ থাকি আমার ভেতর থেকে, যদি আমি মনে করি যে এটা ঠিক তাহলে ওটাই ঠিক। সারাদিন বাংলাদেশেও পরিশ্রম কম করি না, অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করতে হয়, তারপরও মানুষ একজন একভাবে মন্তব্য করে, সেটা তাদের ব্যাপার, কে কী বললো আই ডোন্ট কেয়ার। আমাকে বেঁচে থাকতে হবে, আমাকে পরিশ্রম করে টাকা উপার্জন করতে হবে। তো যাই হোক, আমি তো জানি আমি কতটা সৎ, আমার ভিতরে আমার ইমান কতটা শক্ত সেটা আমিই বলতে পারবো, কে কী বললো তাতে কিছু যায় আসে না। আর কর্ম করে খাওয়া দোষের কিছু না, যদি কাজ করে খাই প্রত্যেকটা নারী, আসলে এটা দোষের কিছু না। হয়তো বা সমাজের অনেক লোকই ব্যঙ্গ করবে বা অনেকে অনেক রকমের কথা বলবে, আর লাইফে একটা কি মানে এডুকেশনাল সার্টিফিকেট না থাকলে মানুষ কেন যেন অনেক ছোটো করে দেখে। তো আমি যেটা মনে করি, হ্যাঁ, এডুকেশনাল সার্টিফিকেট বা ডিগ্রি সার্টিফিকেট এগুলোর দরকার হয়, সব জায়গাতেই প্রয়োজন হয়, কিন্তু যাদের শিক্ষাগত যোগ্যতা নাই বা আনএডুকেটেড তাদেরকে আসলে ছোট করে দেখার কিছু নাই। কারণ আমি মনে করি শুধু স্কুল কলেজে পড়াশোনা করলেই মানুষ শিক্ষিত হয় না, শিক্ষা জীবন থেকে নিতে হয়, শিক্ষা পরিবার থেকে নিতে হয়। তো আমি আমার কাছের মানুষগুলোর থেকে, প্রিয়জনদের কাছ থেকে যে শিক্ষা পেয়েছি, আসলে সে শিক্ষায় আমি পিএইচডি করেছি। আচ্ছা, বাস্তবতা সম্পর্কে আমার অনেক ভালো ধারণা হয়েছে, তো সেইখান থেকে আমি আমার সাথে যুদ্ধ করে যাচ্ছি, আমার ছেলে মেয়ের জন্য। আমি আমাকে সব সময়ের জন্য প্রিপেয়ার করে রাখি ওদের জন্য, আমি ওদের জন্য লড়তে চাই, সারা জীবনই লড়ব, ওরা যেন ভালো মানুষ হয় সেই জন্য। কথা বলতে বলতে আমার একটা ফোন চলে আসছিলো, তো সেটা রিসিভ করলাম। তো যাই হোক, আমি আসলে ফাইনালি ডিসিশন নিয়ে নিয়েছি প্রবাসে চলে যাব, তবে আমার যেতে একটু সময় লাগবে, কারণ হচ্ছে
ঈদের আগে আর এখানে মানে যাওয়ার জন্য ইয়ে করবো না, আমার পাসপোর্ট করা আছে। আপু বলছে 2 মাস 10 দিনের মতো সময় লাগবে। তো যাই হোক, আমি যদি ঈদের পরে ডিসিশন নেই, না ডিসিশন তো নিয়ে আছি, ঈদের পরে যদি পাসপোর্ট জমা দিই তো তারপরে হয়তো বা 2 মাস সময় লাগবে। তো আসলে কিছু করার নেই, জীবন কখন কোথায় কোন গতিতে গিয়ে থেমে যায় কেউই বলতে পারবে না। আর বেঁচে থাকতে গেলে জীবনের সাথে যুদ্ধ করে বাঁচতে হবে, আর আমি বাঁচতে চাই, আমার ছেলে মেয়ের জন্য হলে আমি বাঁচতে চাই। কারণ হচ্ছে অনেক সময় মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে না, যে লাইফে একটা দুর্ঘটনা ঘটে গেল, আমি আর বেঁচে থাকবো না, মরে যাব। আমি কখনোই আমার লাইফে এরকম সিদ্ধান্ত নিইনি আর নিবও না, কারণ হচ্ছে জীবন একটাই, আমি মরে গেলে কারো কিছু হবে না, আমার ছেলে মেয়েগুলো অনাথের মতো রাস্তায় রাস্তায় ঘুরবে। তো যাই হোক, নিজের লাইফ নষ্ট যদি হয়েও যায়, ছেলে মেয়ের জীবন সুন্দর হোক, ওদেরকে পড়াশোনা করাই মানুষের মতো মানুষ হোক। তোমরা সবাই দোয়া করো আমার ছেলে মেয়ের জন্য, আর আমি ডিসিশন নিলাম, তোমরা কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটাও জানিয়ে দিও। তো ভিডিওটা আর বড় করব না, হয়তো বা আমার ভিডিও বড় করলে অনেকের দেখতে আবার বোরিং লাগবে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।